রাজ্যত দুর্গোৎসবর পার ভঙা উচা, পূজার মণ্ডপে মণ্ডপে ভিড় ভক্তপান রাইজর। রাজ্যবাসীর মঙ্গলার্থে কোকরাঝারত মুখ্যমন্ত্রীর পূজা। যোরহাটর বুহি গোসানীর দেওয়ালয়ত গৌরব গগৈর সেবা। দুর্গোৎসবর আনন্দ উল্লাসত বুড় গৈছে রাজ্যবাসী। মা দুর্গার আশীষ বিচারি পূজার মণ্ডপে মণ্ডপে ভিড় ভক্তর। শুক্রবারে অষ্টমী আর মহানবমী একদিনাই পড়াত ভক্তর ভিড় বাড়িছে পূজার মণ্ডপ সমূহত। মা দুর্গাক পূজা অর্চনা করার ক্ষেত্রত পিছপরি রা নাই রাজ্যর রাজনৈতিক নেতা সকলো। নিজের লগতে রাজ্যবাসীর মঙ্গল কামনার পূজার মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনায় ব্যস্ত হয়ে পড়েছে শাসক বিরোধী রাজনৈতিক নেতা সমূহ। শুক্রবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুয়ায় কোকরাঝারের মুখ্য বাজারের ঐতিহাসিক পূজাস্থলীত উপস্থিত হয়ে মা দুর্গার আশীষ লওয়ার লগতে রাজ্যবাসীর মঙ্গল কামনা করে। ইয়ার পিছতেই মুখ্যমন্ত্রীগিয়ে দীপত রোডত সুভাষপল্লী আর শান্তিনগরত আয়োজিত পূজাস্থলী পরিদর্শন করে। এইবার কোকরাঝারত পূজা চাম বঙ্গাইগাঁও বিজনী বাসুগাঁও। মানে ভাবো যে মুখ্যমন্ত্রী এজন গুয়াহাটিতে না থাকি বা নিজের সমষ্টিতে না থাকি সকল রাইজর লগত উৎসবর সময় মিলাপ্রীতি করলে রাইজেও আনন্দ পায় আর অসমখন বুঝি পাবও ভাল হয়। মই এইটাই বার্তা দিম যে দুর্গায় অসুয়া শক্তিক নাশ করে, অমঙ্গল নাশ করে, সমাজলৈ শান্তি আনে, পরিয়াললৈ সমৃদ্ধি আনে। দুর্গা পূজায় আমাক সকলকে একেলগে সমন্বয়ের বান্ধোনেরে থাকিব শিকায়। মা দুর্গায় যাতে আমাক সকলকে আশীর্বাদ দি থৈ যায়। যোরহাটর সাংসদ তথা লোকসভার বিরোধীর উপদলপতি গৌরব গগৈয়ে আজি যোরহাটর ঐতিহাসিক বুহি গোসানী দেওয়ালয়ত পূজা আরতি করে। মা দুর্গার ওচৰত রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনা করে সাংসদগৰাকীয়ে। আজি পবিত্র মা নবমীর দিনা মই সমগ্র অসমবাসী রাইজর লৈ দুর্গা পূজা শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর মোরে সৌভাগ্য যে আজি দিনের আরম্ভণি মই যোরহাটর পবিত্র দেওয়ালয়লৈ আহি মা দুর্গার আশীষ বিচাৰিছো। আর আশা করো যিসকলে ইয়াত আহিছে সকলে মা দুর্গার আশীষ লাভ করে। আর আপনাদের জড়িয়তে দর্শক সকলকে মই দুর্গা পূজা শুভেচ্ছা জ্ঞাপন করছো। মা দুর্গা সকলকে শক্তি প্রদান করে, আশীর্বাদ প্রদান করে, আর অহা দিনত বিপদের পর আঁতরত রাখি সকলের সপোনবুর বাস্তব করে, সেয়া মই প্রার্থনা করি। কলিয়াবর সমষ্টির বিভিন্ন দুর্গা পূজার মণ্ডপে মণ্ডপে আশীষ লয় রাজ্য সরকারের মন্ত্রী তথা কলিয়াবরের বিধায়ক কেশব মহন্তয়। ইপিনে বোকাখাতার বিভিন্ন পূজা মণ্ডপলৈ গৈ দেবী দুর্গাক আরাধনা করে মন্ত্রী তথা অগপর সভাপতি অতুল বরাই। চক মোর সমষ্টিত ইয়াত প্রায় 65 পূজা আছে, 65 ঠাইত এনেদরে পূজা উদযাপন করেছে। মই বিভিন্ন পূজা মণ্ডপত গৈছো। কুরুয়াবাড়ি এখন পুরোনা পূজা মণ্ডপ, ইয়াত স্থানীয় সকল রাইজে লগ লাগি পূজা উদযাপন করে দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজা। সকলকে লগ পালো, ভাল লাগিলে। সকলকে শারদীয় দুর্গোৎসবর শুভেচ্ছা জানাইছো। মা দুর্গায় দুর্গতি নাশ করব, রাইজর মনোমাংসা পূর্ণ করব, সকলরে মঙ্গল কামনা করছি। মা দুর্গার সেবাত পিছপরি রা নাই মন্ত্রী অজন্তা নেওগ আর মন্ত্রী পীযুষ হাজরিকা। গোলাঘাটর পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরি সমাজের প্রা অশুভ শক্তি নাশ করার কামনা করে মন্ত্রী নেওকে। একদরে জাগৃততো দুর্গোৎসবর আনন্দ উল্লাসত ভাগ লয় মন্ত্রী পীযুষ হাজরিকায়। প্রত্যেক বছরে জাগৃতর পূজা সমূহত আশীর্বাদ লোবলে চেষ্টা করো, সমষ্টি রাইজকো লগ পাও আর সকলের লগত মিলি পূজা উপভোগ করবলৈকে চেষ্টা চলাও। সমগ্র অসমবাসীর শুভকামনা করছো, প্রত্যেকজন ব্যক্তির ভাল হোক, জাগৃতর প্রত্যেকজন ব্যক্তির ভাল হোক, তার কারণে মা ভগবতীর মা দুর্গা গোসানীর ওসর প্রার্থনা জানাইছো। এনেদরে রাজ্যের সর্বসাধারণের লগতে রাজনৈতিক নেতা সকলেও পূজার আনন্দত ভাগ লওয়ার লগতে মা দুর্গার পৰা সকলোরে মঙ্গল কামনা করে।
ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।